আসসালাম আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সাত কলেজে পড়তে কেমন খরচ হবে তোমার বা পড়াশোনা করতে কেমন খরচা হয় তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজে কোন কলেজে কেমন খরচ ভর্তি হতে কত খরচ থাকার জন্য কত খরচ এই নিয়ে তোমরা নানান কোয়েশ্চেন করেছিলে আশা করি আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা একটি সিদ্ধান্ত নিতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় সাত কলেজের এই খরচগুলো মূলত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে একাডেমিক খরচ আরেকটি হচ্ছে রেসিডেন্সিয়াল বা লিভিং খরচ তো প্রথমেই আমরা আলোচনা করব একাডেমিক খরচ সাত কলেজে চান্স পাওয়ার পর যখন তুমি নিশ্চিত হবে যে আমি হ্যাঁ এই সাবজেক্টটি আমি ভর্তি হব তখন একটি ভর্তি ফি তোমার প্রযোজ্য হবে সাত কলেজে অ্যাভারেজে প্রোগ্রাম ভেদে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের বিভিন্ন সাবজেক্টে প্রোগ্রাম ভেদে ভর্তির জন্য প্রায় ছয় থেকে আট হাজার টাকা খরচা হবে প্রতি বছর সেশন চার্জ তোমাকে দিতে হবে চার হাজার থেকে পাঁচ টাকা প্রোগ্রাম ভেদে প্রতি বছর ইয়ার ফাইনালের আগে তোমার ফর্ম ফিল আপ জন্য খরচা হবে তিন হাজার থেকে চার হাজার টাকা তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো প্রতি বছর তোমার প্রায় তেরো থেকে আঠারো হাজার টাকা খরচা হতে পারে প্রোগ্রাম বা ডিপার্টমেন্ট ভেদে তাহলে সেই অনুযায়ী একজন শিক্ষার্থীর চার বছরে প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত খরচা হবে এটা হচ্ছে একাডেমিক খরচ তবে আরেকটি একাডেমিক খরচ রয়েছে তবে এই খরচটি পুরোপুরি তোমাদের উপর নির্ভরশীল তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজে কি রেগুলার ক্লাস করতে হয় অবশ্যই ভাইয়া সাত কলেজে তোমাকে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে তুমি যদি রেগুলার ক্লাস না করো অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে তোমার যদি উপস্থিতি থাকে এবং সেই উপস্থিতি যদি সিক্সটি পার্সেন্টের মধ্যে থাকে তাহলে তোমাকে পনেরোশো টাকার অধিক তোমাকে জরিমানা দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তবে তোমার উপস্থিতি যদি সিক্সটি নিচে নেমে যায় তাহলে আর তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না এবার আসি রেসিডেন্সিয়াল অর্থাৎ লিভিং খরচ এই সাতটি কলেজে হলের সুব্যবস্থা রয়েছে এই হলগুলো ছাত্রী এবং ছাত্রদের জন্য হয়ে থাকে হলগুলোতে প্রতি বছর প্রায় তোমাকে পাঁচ হাজার টাকা সিট প্রতি তোমাকে দিতে হবে প্রতি বছর এছাড়া খাওয়া দাওয়া অর্থাৎ সকালে দুপুরে এবং রাতের যে খাওয়াগুলো রয়েছে এই মিলগুলো তোমাকে অবশ্যই নিজে থেকেই পে করতে হবে অর্থাৎ এটা তোমার নিজের উপর সেই হিসাবগুলো বলা যায় একজন শিক্ষার্থী যিনি হলে থাকেন তার প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা খাওয়া দাওয়ার জন্য খরচা হতে পারে বন্ধুরা এই ছিল খরচাগুলো এখন তোমরা অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবে তাহলে ভাইয়া মোট কত টাকা খরচা হতে পারে প্রথম খরচা হচ্ছে বছরে তোমার তেরো থেকে আঠারো হাজার খরচা হতে পারে পাশাপাশি রয়েছে হলের খরচ পাঁচ হাজার টাকা খাওয়া দাওয়ার খরচ প্রতি মাসে হাজার 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 থেকে থেকে টাকা টাকা সেই হিসাব করলে বছরে প্রায় হয়ে থাকে খরচ ইন টোটাল তোমার খরচা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বছরে তোমার খরচা হচ্ছে সেই অনুযায়ী চার বছরে তোমার খরচা হবে দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মতো কি অ্যামাউন্টটি কি খুব বেশি মনে হচ্ছে এখন আমরা যদি মাসিক হিসাব করি তাহলেই তুমি বুঝতে পারবে আসলে মাস প্রতি তোমার কত টাকা খরচা হচ্ছে যদি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা হয় একজন আবাসিক শিক্ষার্থী তাহলে প্রতি মাসে তোমার খরচা হবে প্রায় চার হাজার পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমার খরচা হবে আশা করি এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ইন টোটাল অ্যামাউন্টটা খুব বেশি মনে হয় কিন্তু মাসপতি হিসাব করলে অ্যামাউন্টটা খুব কমই থাকবে এখন তোমরা অনেকেই হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারো তাহলে ভাইয়া এই যে মাসে আমার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচা হচ্ছে একজন আবাসিক শিক্ষার্থী সেক্ষেত্রে আমার এই টাকাটা শিক্ষার্থীর কিভাবে করতে পারি বা কিভাবে নিজে ইনকাম করে এটা পে করতে পারি যা একটু পরে আমি আলোচনা করছি বন্ধুরা এবার আসি হলগুলোর নাম বা হলের তথ্য বন্ধুরা তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা কলেজে আটটি হল রয়েছে যা শুধুমাত্র ছাত্রদের জন্য অন্যদিকে সরকারি তিতুমির কলেজে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য দুটি হল রয়েছে এবং এবং আরো একটি হল ছাত্রদের জন্য এবং একটি ছাত্রীদের জন্য নির্মাণাধীন রয়েছে অন্যদিকে ইডেন মহিলা কলেজ যেটা শুধুমাত্র ছাত্রীদের জন্য সেখানে ছটি হল রয়েছে বেগম কলেজে একটি হল হল সরকারি বাংলা কলেজে একটি ছাত্রদের জন্য কবি নজরুল কলেজে একটি ছাত্রদের জন্য হল এবং শহীদ সোহাদ্দি কলেজে কোনো হল নেই যে কলেজগুলোতে হলের সুবিধা নেই সেই কলেজগুলোতে ভর্তি হলে তোমাকে অবশ্যই আবাসনটি নিজে থেকেই ম্যানেজ করতে হবে এবার আসি ক্যান্টিন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ক্যান্টিন বা খাবারের ব্যবস্থা রয়েছে তবে উল্লেখযোগ্য ঢাকা কলেজ ইডেন কলেজ এবং কবি নজরুল কলেজে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে সকালে দুপুরে এবং বিকালের নাস্তা তোমরা পেয়ে যাবে এবার আসি বাস বা ট্রান্সপোর্ট বন্ধুরা এই সাত কলেজের মধ্যে ছটি কলেজেই ট্রান্সপোর্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ঢাকার বিভিন্ন রুটে এই ট্রান্সপোর্টের সুবিধা দেওয়া হয় বা এই বাসগুলো চলাফেরা করে এর মধ্যে ঢাকার মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা প্রায় রয়েছে আটটি বাস এর মধ্যে কলেজের চারটি বর্তমানে রয়েছে এবং চারটি নতুনভাবে ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে তিতুমির কলেজে পাঁচটি বাস রয়েছে ইডেন কলেজে চারটি বাস রয়েছে বদ্রন্সায় দুটি বাস রয়েছে বাংলা কলেজে একটি বাস রয়েছে এবং এবং কবি নজরুল কলেজে দুটি বাস রয়েছে তাহলে এই তথ্য দিয়ে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ স্রোহাদ্দি কলেজে হল এবং বাসে এই দুটি সুবিধার কোনোটিই নেই এবারে তোমরা অনেকেই যে প্রশ্নটি করতে পারো সেটি হচ্ছে ভাইয়া এই যে খরচাগুলোর কথা বলেছিলেন সেই খরচাগুলো আমি একজন শিক্ষার্থী হিসাবে কীভাবে ব্যয়ার করতে পারি বা কীভাবে খরচাগুলো আমি দিতে পারি মূলত সাত কলেজে দুই ধরনের শিক্ষার্থী রয়েছে একটি হচ্ছে আবাসিক শিক্ষার্থী যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে পড়াশোনা করতে আছে এবং তারা হলে থাকে বা হলের বাইরে বিভিন্ন প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকে তাদের ক্ষেত্রে এক ধরনের খরচা হবে যা এতক্ষণ আলোচনা করলাম আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকো বা নিজের বাসায় থাকো তাদের খরচাটা অবশ্যই কম যারা রেসিডেন্সিয়াল অর্থাৎ হলে থাকো তাদের জন্য প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ টাকা পর্যন্ত খরচা হতে পারে জায়গা ভেদে এবং হল পাওয়া বা না পাওয়া ভেদে আর যারা নিজের বাসায় থেকেই সাত কলেজে পড়াশোনা করবে তাদের মাসে দুই থেকে তিন টাকা পর্যন্ত খরচা হয় এখন এই খরচাটা তোমরা কিভাবে বিয়ার করবে নিজে নিজে প্রথম উপায়টি হচ্ছে টিউশনি করা তোমরা আশেপাশে বিভিন্ন জায়গায় তোমরা টিউশন পেয়ে যেতে পারো দ্বিতীয় উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা আজকাল অনেক এ কোর্স রয়েছে সেগুলো করে তোমরা এর সাথে যুক্ত হতে পারো তৃতীয়টি হতে পারে এসএম ছোটকাতো উদ্যোক্তা হিসাবে কাজ করা এছাড়াও ঢাকাতে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে কোচিং সেন্টারে যুক্ত হয়েও তোমরা সেখান থেকে টাকা রোজগার করতে পারো এছাড়াও আইটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ব্যাংক স্কলারশিপের অফার করে থাকে যেমন ডাচ বাংলা স্কলারশিপ এই স্কলারশিপের তুমি যদি ভালো শিক্ষার্থী রেজাল্ট যদি থাকে তাহলে এই স্কলারশিপে তুমি আবেদন করলেও সেখান থেকে তুমি একটি ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাবে যা দিয়ে খুব সহজেই তুমি সাত কলেজের খরচাগুলো বিয়ার করতে পারবে আশা করি বুঝতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কলেজে কি পরিমাণ খরচা হবে এবং সেই খরচাগুলো তুমি নিজে নিজে বিয়ার করতে পারবে কিনা আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো আপডেটে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ